16 আগস্ট তথা মঙ্গলবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চতুর্থ প্রয়াণ দিবস। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে দিল্লির অটল সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর দত্তক কন্যা নমিতা কল ভট্টাচার্য। দিল্লির অটল সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে টুইটে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।